নমস্কার, আমরা দেখছেন সব খবর। করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। বাংলা নববর্ষের দিনে এমন কঠিন পরিস্থিতি মানুষের কাছে এই প্রথম। মঙ্গলবার বাংলা নববর্ষের দিনটি এবছর একটু অন্যভাবে পালন করলেন উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। এদিন কন্যাগড়ের বিধায়ক সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দিয়ে গানের মাধ্যমে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতার প্রচার করেন। চলুন সেই দৃশ্যই দেখাবো আমাদেরকে সব খবরের পর্দায়। হুগলি থেকে সুজিত ঘোষের রিপোর্ট, সব খবর। আপনারা সকলে জানেন, আমরা সকলে জানেন, এরকম অভিশপ্ত বর্ষবরণ আমাদের কোনোদিন করতে হয়নি। অতীতে সব রেকর্ড নাম করে দিয়েছে করোনা। করোনা আক্রান্ত সারা পৃথিবী, আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের জেলা, আমাদের শহর, এবং আমরা প্রতিনিয়ত লড়াই করছি করোনার বিরুদ্ধে। আজকে অন্যান্য বছর নববর্ষে আপনারা দেখেন প্রভাত ফেরি করে, বিভিন্ন সংস্থা আমরা করি, কিন্তু এবারে এইসব করার কোন সুযোগ নেই এবং ইচ্ছাও। আমরা করোনার বিরুদ্ধে যে লড়াই, আজকে কর্মসূচিটাকে সেই প্রচারেরই একটা অংশ হিসাবে নিয়েছি। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় মাত্র কয়েকজন মিলে যাব করোনার বিরুদ্ধে সজাগ করা। আমার একটা জিনিস খুব ভালো লাগে, নববর্ষের সকালে মন ভরে গেছে, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বারবার আবেদন করেছে যে আপনারা সকলে মাস্ক নিয়ে সবই বাইরে বেরোবেন। সকালে আমি আজকে দেখছি যে প্রায় 100% মানুষ মাস্ক ব্যবহার করছে। মানুষের যে সচেতনতা একটা ভালো জায়গায় রয়েছে এটা তার প্রমাণ। লকডাউনের নিয়ম যেগুলো আছে বাড়ি থেকে না বেরোনো সহ যে সমস্ত নিয়মগুলি বিশ্ব চিকিৎসকরা এসেছি আমরা পৌর কর্মীরা, ওহো এসেছি আমরা পৌর কর্মীরা তোমাদের পাশে দাঁড়াতে। ওহো এসেছি আমরা পৌর কর্মীরা তোমাদের পাশে দাঁড়াতে, ওহো এসেছি আমরা পৌর কর্মীরা তোমাদের পাশে দাঁড়াতে। তোমরা শোনো আমার দিয়ে শোনো কি বলছে WHO আমাদের, না কই আসা গীতে গাও এহার জুঞ্জাও আগল তুমি কাহো। ওহো এসেছি আমরা পৌর কর্মীরা তোমাদের পাশে দাঁড়াতে।
এরকম অভিশপ্ত বর্ষবরণ আমাদের অতীতে কখনো করতে হয়নি। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি তারা তো বাড়িতে বসে থাকতে পারি না। লকডাউন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সকলেই বলেছে যে লকডাউনে কারোর বাড়ি থেকে বেরোনো উচিত। আমরাও চাই না মানুষ বাড়ি থেকে বেরোক, সেটা বলতে এবং মাস্ক ব্যবহার করতে হবে। লকডাউনের যে নিয়মবিধিগুলো আছে মাস্ক, তবে আজকে দেখে আমার খুব ভালো লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার বলেছে যে মাস্ক হচ্ছে মাস্ট, এটা ছাড়া বাইরে বেরোবেন না। আজকে আমি প্রায় 100% মানুষের মুখে দেখছি যে মাস্ক লাগানো, মানে মাস্কটা সবসময় অর্গানাইজ মাস্ক নাও হতে পারে, রুমাল হোক গামছা হোক কিছু না কিছু কেটে বেরিয়েছে, এটা আমাদের খুব ভালো লাগছে। এবং আমরা আজকে একটা অভিনব পদ্ধতিতে এই প্রচারটা করছি, আমাদের যে গান করোনার উপরে যে গান রয়েছে সেই গান এবং প্ল্যাকেট নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে মানুষকে লকডাউন মেনে চলা এবং আগামী দিন শুভ হবে এই আশায় বুক বেঁধে থাকা, এই আবেদন এই বার্তা নিয়ে আমরা যাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন পূর্ণগড় পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস, রয়েছেন স্থানীয় কাউন্সিলর স্বপন দাস এবং অন্যান্যরা রয়েছে। যেহেতু আমাদের সব নিয়ম মেনে করতে হচ্ছে।